আবার চলে এলাম ডায়মন্ড হারবারে। আর এইবার মা বাবাকে নিয়ে পূর্ণলক্ষ্মী হোটেলে গেলাম লাঞ্চের জন্য। বুফেতে খাওয়া দাওয়া করে ওখানেই ঘুরে বেড়ালাম। তারপর বিকেল করে নগেন্দ্র বাজার মাছের বাজার গেলাম। দেখতে থাকো পুরো ভিডিওটা, আর চ্যানেলটা প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করে নিও। ওয়েলকাম টু ডায়মন্ড হারবার। আগের বার সাগরিকা হোটেলে খেয়েছিলাম, তার ভিডিও যারা দেখেছো অনেক ধন্যবাদ। এইবার চললাম পূর্ণলক্ষ্মী হোটেলে। ডায়মন্ড হারবার মেন রোড থেকে ডান দিকে সরু গলির মধ্যে ঢুকতে হলো, তারপর বাঁ দিকে পড়বে নদী। তারপর দেখা মিলল আমাদের আজকের আস্তানার। ওয়েলকাম টু পূর্ণলক্ষ্মী হোটেল অ্যান্ড রিসর্ট। দিনটা ছিল রবিবার, তাই জন্য ভেতরে আর বাইরে গাড়ি পার্কিংয়ে ভর্তি ছিল। ওখানে সিকিউরিটি গার্ড বলল আমাদেরকে গাড়িটা একটু গলির পেছন দিকে রাখতে। হোটেলের সামনে ডাব বিক্রি করছে, 50 টাকা দিয়ে একটা খেয়ে নিলাম। ভেতরে ঢুকেই সোজা গেলাম রিসেপশনে। সিকিউরিটি গার্ডই আমাদের বলে দিল এখানে শনিবার আর রবিবার বাফেট থাকে। সেদিনের মেনু কার্ডটা ঝুলিয়ে দিয়েছিল। সেদিন 600 টাকা প্লাস 5% ট্যাক্স নিয়েছিল, মানে 630 টাকায় এগুলো আনলিমিটেড পেমেন্ট করে আমাদেরকে কুপন দিয়েছিল। ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু আগে ঠিক করলাম লাঞ্চটা সেরে নিই, তারপর ঘুরব। আমাদের বলে দিয়েছিল ব্যাঙ্কুয়েট হলে গিয়ে 630 টাকার কুপনটা দেখাতে, তাহলেই ওরা প্লেট দেবে। হলটা বেশ বড়ই ছিল, প্রায় 50 থেকে 70 জন একসাথে বসার মতন জায়গা আছে। এখান থেকে পছন্দ মতন খাবার নিয়ে নিজের সিটে গিয়ে বসে খাওয়া যায়। এ যেন এক বিয়েবাড়ির আয়োজন। শুধু তফাত একটাই, এখানে 630 টাকা দিতে হচ্ছে, আর বিয়েবাড়ির প্লেটের দাম আজকাল মোটামুটি 800 টাকাই হয়। মা বাবা ড্রাইভার কাকুকে নিয়ে বসে পড়লাম। আমি প্রথমে নিলাম কাশ্মীরি পোলাও, বাটার নান, আলু ভাজা, মিক্স সবজি আর আলু মটর পনির। আর মা নিয়েছিল সর্ষে পাবদা। পাবদা মাছটার টেস্টটা ভালোই ছিল। তারপর আমি নিলাম চাউমিন, চিকেন আর ভেজ মাঞ্চুরিয়ান। সেজুয়ান চিকেনটা নিইনি, ওটা খুব ঝাল ছিল। আর লাস্টে পাঁপড়, চাটনি, গোলাপজামুন আর বেকারি কেক নিয়েছিলাম। খাবারের কোয়ালিটি ভালোই লেগেছিল, একদম বিয়েবাড়ির মতন। সোজা ওখান থেকে জল নিয়ে খাওয়া যায়, আর পাশে রয়েছে টয়লেট আর ওয়াশরুম। খাওয়া দাওয়ার পর ঘুরে বেড়ালাম। সেদিন ছিল মেঘলা আকাশ। সুইমিং পুলটা দেখেই খুব লোভ হচ্ছিল একবার নামার, কিন্তু ফোনে বুক করার সময় জিজ্ঞেস করেছিলাম, ওরা বলল ওটা শুধুমাত্র যারা হোটেলে থাকবে তাদের জন্য। এই হোটেলটাকে 4টে ভাগ দিয়েছি আমি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। হোটেলটা রয়েছে উত্তর দিকে। চারিদিকে দেখতে পেলাম তাল গাছ আর প্রচুর বাহারি ফুল গাছ। এই পথ দিয়ে এগিয়ে চললাম, দেখলাম হোটেলের লাগোয়া রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। তারপর পশ্চিম দিক দিয়ে এগিয়ে গেলাম নদীর দিকে। এখানে নদীর ধারে খাওয়ার জায়গা রয়েছে যারা থাকতে আসে, আর প্রাণ ভরে নদীটাকে দেখলাম।
সাথে ছিল ভ্রমণ পিপাসু মানুষদের দল। নদীর দিক করে সুন্দর সুন্দর বেঞ্চ রয়েছে, আমিও বসে গেলাম কিছুক্ষণের জন্য। দক্ষিণ পূর্ব দিকে একটা দালান বা চাতাল দেখলাম যেখানেও মানুষ বসতে পারে। পূর্ব দিকে লাইন দিয়ে প্রচুর কটেজ রয়েছে। দক্ষিণ পূর্বে একদম কোণায় রয়েছে আরেকটা সুন্দর জায়গা, সেখানেই বেশ খানিকটা সময় কাটালাম। ঢুকেই চোখে পড়ল ছোট্ট একটা সুইমিং পুল, আর তার পাশে রয়েছে একটা বাঁধানো নৌকো যার ওপর মানুষ বসে পোজ দিয়ে ছবি তুলছে, আর তার ওপাশে সেই নদী। এখানে আসতে গেলে যাকে কন্ট্যাক্ট করবেন তার ডিটেলস দিলাম, আর এখানে থাকতে গেলে কোন রুমের কত খরচা তার ডিটেলস আমি আমার চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়ে দিয়েছি, একবার দেখে নাও। চারপাশে সবুজ লনে বিস্তৃত, এখানে পরমানন্দ, গোপনীয়তা, স্বর্গীয় অনুভূতি উপভোগ করা যায়। এখানে একটা সাপ দেখেছিলাম, চলে গেল, এখন আর দেখতে পাচ্ছি না। খুব সুন্দর সাজানো গোছানো চারিদিকে, একবার এক রাত থাকার ইচ্ছে রইল, আর এখানে গরমকালে আসলেও কষ্ট নেই। শেষ কিছুক্ষণ এই চাতালে বসে নদী দেখছিলাম, সামনে অনেকে বসে আছে, আর এই হলো আমার মা বাবা। এখান থেকে আমরা চলে যাব নগেন্দ্রবাজার মাছের বাজারে। সেই ডায়মন্ড হারবার রোড দিয়ে এগিয়ে চললাম, পাশে সেই সাগরিকা হোটেল যেখানে আগের বার এসেছিলাম। ওয়েলকাম টু নগেন্দ্রবাজার ফিশ মার্কেট। এটি ভারতের বৃহত্তম হোলসেল মাছের বাজারের মধ্যে একটি। এখানে ট্রলারে করে মাছ জমা করা হয় এবং নিলামে 25-40 কেজি পর্যন্ত মাছ বিক্রি করা হয় বিভিন্ন মার্কেটে। অনেক দূর দূর থেকে মাছ কিনতে এখানে আসে। আমরা 5টা ইলিশ মাছ কিনেছিলাম, 2700 গ্রাম হয়েছিল, 480 করে এক একটা নিয়েছিল। আমাদের
উকিলে থাকছে শত ইয়ে উকিলে থাকছে দুজনের দাম হয় 1600 টাকা 700 টাকা। তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক করো ভিডিওটাতে। আজকের মতন টাটা, পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো জায়গায়।